আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, সম্মানিত দর্শক, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন। কাছের ও দূরের, দেশ ও প্রবাসের যারা যেখান থেকে আজকের স্বপ্নের ব্যাখ্যার ভিডিওটি দেখতে আসছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখেন, জানতে পারবেন স্বপ্নে মৃত্যু দেখলে কি হয়। অবিবাহিত ব্যক্তি স্বপ্নে যদি মৃত্যু দেখেন কি হতে পারে, বা বিবাহিত কোনো ব্যক্তি স্বপ্নে মৃত্যু দেখলে কি হতে পারে, এই নিয়ে আজকের ভিডিওটিতে আলোচনা। দর্শক, অনেকেই এই ব্যাপারে কমেন্টে প্রশ্ন করেন, অনেক অবিবাহিত ব্যক্তিরাও করেন, বিবাহিত ব্যক্তিরাও করেন। দর্শক, অবিবাহিত ব্যক্তি সে একজন নারী হতে পারে, একজন পুরুষ হতে পারে, বিবাহিত ব্যক্তি সে একজন নারী বা পুরুষ হতে পারে। তো এই দুই শ্রেণীর লোকেরা স্বপ্নে যদি মৃত্যু দেখেন এর ব্যাখ্যা কি হবে, এই ভিডিওটিতে আলোচনা করব। দর্শক, আজকে স্বপ্নে ব্যাখ্যা ভিডিওটি আমি সংগ্রহ করেছি মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহির স্বপ্নের তাবির নামক গ্রন্থ থেকে। আপনারা সবাই ধৈর্য সহকারে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন, সত্য ব্যাখ্যাটা ইনশাল্লাহ জেনে নিতে পারবেন। বন্ধুরা, একটা কথাই বলবো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না রাখলে সাবস্ক্রাইব করে রাখবেন। তো কোন অবিবাহিত ব্যক্তি যদি স্বপ্নে মৃত্যু দেখেন, এটা কি হতে পারে, ভালো নাকি খারাপ? তো দর্শক, কোনো অবিবাহিত ব্যক্তি স্বপ্নে যদি মৃত্যু দেখেন, চিন্তাবার কোনো কারণ নেই, ঘাবড়াবার প্রয়োজন নেই। অবিবাহিত ব্যক্তির স্বপ্নে মৃত্যু দেখার যে ব্যাখ্যাটা বলা হয়েছে, যে তার বিয়ের প্রতি ইঙ্গিত করে। কোনো অবিবাহিত পুরুষ বা অবিবাহিত নারী স্বপ্নে যদি মৃত্যু দেখেন, মানে তার জীবনে নতুন একটা মোড় আসবে, নতুনভাবে তার একটা জীবন শুরু হবে, এমন স্বপ্ন দেখা তার বিয়ে হওয়ার প্রতি ইঙ্গিত করে। আলহামদুলিল্লাহ, কোনো অবিবাহিত পুরুষ সে যদি বিয়ের অপেক্ষায় থাকে, বাবা তার বিয়ে হচ্ছে না, তিনি যদি স্বপ্নে মৃত্যু দেখেন, তাহলে আশা করা যায় তার বিয়ের ব্যবস্থা হতে পারে। আর যদি কোনো অবিবাহিত নারী এমন স্বপ্ন দেখে আর তিনি যদি বিয়ের অপেক্ষায় থাকেন বা তার বিয়ে হচ্ছে না, তিনি যদি মৃত্যু দেখেন, তাহলে হয়তো তার বিয়ের ব্যবস্থা হবে, এমনটা বোঝায়। দর্শক, তিনি দোয়া করবেন, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করবেন যেন স্বপ্নের ফলাফলটা পান আর উত্তম একটা ফয়সালা যেন আল্লাহ তাআলা তার জীবনে করেন, এই ব্যাপারে তিনি ইনশাআল্লাহ তিনি দোয়া করে যাবেন। এখন কোন বিবাহিত ব্যক্তি স্বপ্নে যদি মৃত্যু দেখেন, এর ব্যাখ্যা কি, এটা কি ভালো নাকি খারাপ? বন্ধুরা, কোন বিবাহিত ব্যক্তির স্বপ্নে মৃত্যু দেখা এটা ভালো নয়, এটা খারাপের প্রতি ইঙ্গিত করে। যে একজন নারী দেখো বা একজন পুরুষ যদি বিবাহিত স্বামী বা স্ত্রী স্বপ্নে যদি মৃত্যু দেখেন, তাহলে তাদের বৈবাহিক সম্পর্কে বিচ্ছেদ ঘটার প্রতি ইঙ্গিত করে। কোনো স্বামী যদি দেখেন, হয়তো স্ত্রীর মাঝে তার বিচ্ছেদ হতে পারে, কোনো স্ত্রী যদি দেখেন তাহলে তার স্বামীর সাথে তার বিচ্ছেদ হতে পারে, এমনটা বোঝায়। জীবনে নতুন একটা পরিবর্তন আসবে, এটা হয়তো বিচ্ছেদের মাধ্যমে হতে পারে। তো কোনো বিবাহিত ব্যক্তি স্বপ্নে যদি মৃত্যু দেখেন, এমন স্বপ্ন দেখার পরে তিনি সতর্ক থাকবেন, সাবধান থাকবেন, এমন কোনো কাজ তার দ্বারা যেন না হয় যেটা বিয়ে তাদের সম্পর্কটাকে বিচ্ছেদের দিকে নিয়ে যায়। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করবেন যাতে তাদের সম্পর্কটা অটুট থাকে, অবিচল থাকে, ভালোবাসা যেন বৃদ্ধি পায়। আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন আর ওই অনুযায়ী নিজেদেরকে পরিচালনা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। দর্শক, সংক্ষেপে এতটুকুই স্বপ্নের ব্যাখ্যা আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি বুঝতে পারছেন। যদি প্রয়োজন বোধ মনে করেন, ভিডিওটি একটি লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন, এই জাতীয় আরো আলোচনা পেতে সবাই পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।